Assalamu alaikum. Hello dear students, how are you? Hope all you are fine in all sides. I'm also fine. Welcome back to our online class. I'm Jasmine Monara Haq, assistant professor in English, National Adult College. Today we'll learn an important grammar modifier. So dear students, amader একজন টিচার রনু আহমেদ স্যার উনি মডিফায়ারের উপরে তোমাদের ক্লাস নিয়েছেন, ডিটেলস ক্লাস নিয়েছেন। আজ আমরা যেহেতু তোমাদের এমটি এক্সাম খুবই নিকটে, সো উইল ট্রাই টু লার্ন সাম এক্সারসাইজ অন মডিফায়ার। মডিফায়ারের এখানে আমরা চেষ্টা করব যে কীভাবে এটার এট এ গ্লেন্সে এই ওয়ার্ডগুলো তোমাদের খেয়াল থাকে, কোন কোন টপিকগুলো বা টার্মগুলো ব্র্যাকেটে থাকে সেটি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা দেখব বোর্ড কোশ্চেন সাধারণত কীভাবে সলভ করা হয় বা কীরকম কোশ্চেন আসে। নেক্সট, টুডে আওয়ার লেসন প্ল্যান ডেফিনিশন অফ মডিফায়ার, ক্লাসিফিকেশন অফ মডিফায়ার্স, সাম টেকনিক্যাল টার্মস অফ মডিফায়ার্স, এক্সারসাইজ অফ বোর্ড কোশ্চেন্স। তো আমরা আবার শুরু থেকে একটু বুঝবো মডিফায়ার সম্পর্কে, তার ডেফিনেশনটা, তার ক্লাসিফিকেশন, এবং এখানে আমাদের যে ব্র্যাকেটে যে আমাদের টার্মগুলো দেওয়া থাকে যে মডিফায়ার সাধারণত কোন কোন ওয়ার্ডগুলো হয় সেটার উপর আমরা কিছুটা ধারণা নেব, তারপর আমরা বোর্ড কোশ্চেন একটু সলভ করব। নেক্সট, ডেফিনেশন অফ মডিফায়ার্স। মডিফায়ার্স কাকে বলে? যে ওয়ার্ড অথবা ওয়ার্ডস কোন সেন্টেন্সের নাউন বা নাউন ফ্রেজ, ভার্ব বা অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে মডিফায়ার বলে। অর্থাৎ যে শব্দ বা শব্দগুচ্ছগুলো একটি বাক্যে নাউনকে বা নাউন ফ্রেজকে অথবা কখনো ভার্বকে অথবা কখনো অ্যাডভার্বকে মডিফাই করে অথবা কোয়ালিফাই করে, তার সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয় তাকে কি বলে স্টুডেন্টস? মডিফায়ার। এবং তোমরা এক বাক্যে জানবে মডিফায়ার সাধারণত যে শব্দগুলো থাকুক না কেন সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রাজ ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো এখানে আমাদের নাউন হলো স্টুডেন্ট, স্টুডেন্টকে মডিফাই করেছে একটি ওয়ার্ড ব্রিলিয়ান্ট। তো এখানে কিন্তু ব্রিলিয়ান্ট ওয়ার্ডটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ, রাইট? যার ফলে এখানে কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ হিসেবে এখানে বসেছে একটি মডিফায়ার। আবার রাজ যে একটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে আ, তো এখানে আর্টিকেল আ এটাকে বলা হয় ডিটারমিনার। সো এখানে কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভকে মডিফাই করলো আ দিয়ে, রাইট? যার ফলে এখানে আমরা দুটো মডিফায়ার দেখতে পাচ্ছি, যে স্টুডেন্ট নাউনটিকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট, অ্যান্ড ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে ডিটারমিনার এ। নাও উই উইল নো ক্লাসিফিকেশন অফ মডিফায়ার্স। তো স্টুডেন্টস, তোমরা একটি প্যাসেজে যে ওয়ার্ডের পূর্বে দেখবে যে এখানে অধিক তথ্য দিতে হবে সেটাকে বলা হবে প্রি মডিফায়ার, আর যে ওয়ার্ডের পরে আমাদেরকে সে তথ্যটি দিতে হবে সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। যার ফলে আমরা বুঝতে পারছি যে মডিফায়ার হলো টু টাইপস, বেসিক্যালি প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। ওয়ার্ডের পূর্বে তথ্য দিতে গেলে সেটাকে বলা হয় প্রি মডিফায়ার, অ্যান্ড ওয়ার্ডের পিছনে যদি আমাদেরকে সে তথ্যটি দিতে হয় সেটাকে বলা হয় আমাদের পোস্ট মডিফায়ার। নাও উইল লার্ন সাম টেকনিক্যাল টার্মস অফ মডিফায়ার্স। ডিয়ার স্টুডেন্টস, তো প্রি মডিফায়ার হিসেবে কোন কোন ওয়ার্ডগুলো, কোন কোন মডিফায়ারগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমাদেরকে আমি একেবারেই শর্ট টিপসে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা যেগুলো প্যাসেজটা পড়তে গেলেই তোমাদের চোখে পড়বে। অ্যাডজেক্টিভ, রাইট? পরীক্ষায় লেখা থাকতে পারে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তখন কিন্তু আমাদের সে অ্যাডজেক্টিভ, তো তোমরা জানো যে কোনো নাউনকে কোয়ালিফাই করা, মডিফাই করাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো এখানে আমি একটা ফ্রেজ দিয়েছি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সো তোমরা বুঝতে পারছো এখানে অ্যাডজেক্টিভ কোনটি? ব্রিলিয়ান্ট। দেন পার্টিসিপল, তোমার পরীক্ষায় লেখা থাকতে পারে ব্র্যাকেটে ইউজ পার্টিসিপল, তো এখানে অনেক সময় থাকে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, থাকতে পারে ইউজ পাস্ট পার্টিসিপল, থাকতে পারে ইউজ পারফেক্ট পার্টিসিপল। তো এগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস মডিফাই ক্লাসে করানো হয়েছে, তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে হলো ভার্বের ভি থ্রি, অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং এর পরে ভার্বের ভি থ্রি। নেক্সট, নাম্বার থ্রি, নাউন অ্যাডজেক্টিভ। তো স্টুডেন্টস, এখানে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কেমন তোমার মনে হচ্ছে বলো তো দেখি?
নাউন অ্যাডজেক্টিভ হলো এমন একটি নাউন যেটি কিনা আরেকটি নাউনের পূর্বে বসে সেই নাউনটিকে মডিফাই করবে, যেমন ভিলেজ পেপল। এখানে কিন্তু পেপল ওয়ার্ডটি হলো একটি নাউন, আবার ভিলেজ ওয়ার্ডটি কিন্তু একটি নাউন, কিন্তু পেপলের পূর্বে বসাতে এখানে ভিলেজটা কিসের কাজ করেছে, একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, যার ফলে এই ভিলেজটাকে এখানে আমরা বলবো ইট ইজ আ নাউন অ্যাডজেক্টিভ। তুমি বললে যে মানি ব্যাগ, এখানে মানি কিন্তু একটা কি নাউন, কিন্তু ব্যাগের পূর্বে মানিটা কী করলো, ব্যাগটিকে মডিফাই করেছে, মানি হয়ে যাবে কি একটি নাউন অ্যাডজেক্টিভ। নেক্সট ডিটারমিনার, তো পরীক্ষা লেখা থাকলো ইউজ ডিটারমিনার অথবা ইউজ আর্টিকেল, তখন আমরা ইউজ করবো এ এন দি, অথবা কখনও কখনও ডিটারমিনার হিসেবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস দ্যাট দিস দোস, এই সবগুলো কিন্তু আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়, যেটা নাউনকে মডিফাই করবে। নেক্সট কোয়ান্টিফায়ার, তো কোয়ান্টিফায়ার ওয়ার্ডটি দেখে তোমরা বুঝতে পারছো কোনো নাউন সমকে কী করা, এটাকে পরিমাণ বা পরিমাপ করা। পরিমাণ সূচক যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, যেমন মাচ, মেনি, সাম, সেভারাল, অ্যালট, হিউজ, ফিউ, 1, 2, 3, 4, 1st, 2nd, 3rd, সব কিছু কি কোয়ান্টিফায়ার, রাইট? তুমি বললে যে হি হ্যাজ মাচ মানি, এখানে কিন্তু তার টাকা আছে, কেমন টাকা আছে, তার প্রচুর, তার হিউজ টাকা আছে, সো এখানে কিন্তু মাচ বা মেনি বা হিউজ এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। নেক্সট ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফাই এই মিনিংটা মানে কি, কোনো কিছু কোনো নাউনকে একটু গভীরভাবে এটাকে তীব্রতরভাবে তাকে মডিফাই করা, রাইট? তুমি বলো আই এম সরি, তুমি যদি একটু বলো আই এম এক্সট্রিমলি সরি, রাইট? যার ফলে এখানে ভেরি ওয়ার্ডটি কিন্তু আমাদের ইন্টেন্সিফায়ার হিসেবে বেশি ইউজ হয় বা আসে পরীক্ষায়, এছাড়াও হতে পারে সো এক্সট্রিমলি। নেক্সট পজিটিভ, রাইট? তো আমরা জানি পজিটিভ ফর্ম মানে হলো আমাদের যে প্রোনাউনগুলোর আমাদের পজিটিভ ফর্মগুলো নিজের অধিকারে কোনো কিছু বোঝায়, সাপোজ মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, হিজ। তো এই উপরোক্ত সাতটি যে আমরা মডিফায়ার হিসেবে ইউজ করলাম সেগুলো ব্যবহৃত হয় পরীক্ষায় প্রি মডিফায়ার হিসেবে, যে ওয়ার্ডগুলো তোমরা বারবার পরীক্ষায় ব্র্যাকেটে নির্দেশ করা অবস্থায় দেখতে পাবে। নেক্সট অ্যাজ পোস্ট মডিফায়ার, পরীক্ষা আমাদের ব্র্যাকেটে যে লেখা থাকবে ইউজ ধর ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, দ্যাট মিন্স নাউন বা ভার্ব অথবা অ্যাডভার্বকে যদি পরবর্তীতে সে মডিফায়ারগুলো বসে, এটাকে আমরা যেহেতু জানি পোস্ট মডিফায়ার, তো কোন কোন টার্মগুলো এক্ষেত্রে ব্যবহার হবে সেটা তোমাদেরকে আমি কয়েকটি ছোটো টিপসে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ নাম্বার ওয়ান ইনফিনিটিভ, পরীক্ষা যদি লেখা থাকে ইউজ ইনফিনিটিভ, তখনই তোমার ব্রেনে যেটা হঠাৎ করে আসবে সেটা কি, ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভি ওয়ান, রাইট? যার ফলে তুমি তখন যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসাবে টু প্লাস ভি ওয়ান। নেক্সট ইনফিনিটিভ ফ্রেজ, তোমরা বুঝতে পারছো ইনফিনিটিভ যদি হয় টু প্লাস ভি ওয়ান, আর ইনফিনিটিভ ফ্রেজ মানে হলো ভি ওয়ানের সাথে আরও একাধিক ওয়ার্ড যুক্ত করে অর্থটাকে মিনিংফুল করা। নেক্সট প্রেজেন্ট পার্টিসিপল, সো প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের বেস ফর্মের সাথে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করা, তো পরীক্ষা লেখা থাকলো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তখন তোমার ব্রেনে আসবে সেটা কি, ভার্ব ওয়ানের সাথে আমি আইএনজি যুক্ত করব। নেক্সট নাম্বার ফোর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, দ্যাট মিন্স ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত পাশাপাশি একাধিক যে ওয়ার্ডস থাকবে সেটাকেই বলি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। নেক্সট অ্যাপোজিটিভ, তো স্টুডেন্টস এই ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম, এটা পরীক্ষা অনেক সময় আসে। অ্যাপোজিটিভ মানে হলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে সে নাউনটির পরিচয় দেওয়া, দ্যাট মিন্স একটি বাক্যে, তুমি একজন সাপোজ মেম এ স্টুডেন্ট অফ এনআইসি, এনআইসি ইজ এ ব্রিলিয়ান্ট বা ইজ এ গুড গার্ল, তো এখানে কিন্তু সেই যে নামটা দিয়ে তার একটা পরিচয় দিয়ে দিলাম, সেটাকে আমরা কী বলি, নাউন সম্পর্কে অধিক তথ্যটা দিয়েছি সেটাকে বলবো আমরা অ্যাপোজিটিভ। অ্যাডভার্ব, তো স্টুডেন্টস উই নো দ্য পার্সন স্পিচ অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে হলো তুমি যখন বাক্যে দেখবে ভার্বটাকে মডিফাই করেছে, তুমি ভার্বকে যখন কোশ্চেন করবে কোথায় কখন কেন কীভাবে, তো যে অ্যান্সারটি পাওয়া যাবে আমরা জানি সেটাকে বলা হয় অ্যাডভার্ব। তো পরীক্ষায় যখন তোমার কোনো ভার্বকে মডিফাই করতে বলা হবে তখন লেখা থাকতে পারে ইউজ অ্যাডভার্ব অথবা মডিফাই দ্য ভার্ব। তো স্টুডেন্টস
তো এই পর্যন্তই আমাদের প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ারগুলো পরীক্ষায় নির্দেশ দেওয়া থাকবে। লেটস নাও স্টার্ট অর সলভ এ বোর্ড কোশ্চেন। দিনাজপুর বোর্ড 2019। তোমরা একটু ভালো করে দেখো, এখানে একটি প্যাসেজ এসেছে এবং সে প্যাসেজটি আমরা বোঝার চেষ্টা করব। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো পুরো প্যাসেজ আমাদের 10টি ব্ল্যাঙ্ক আছে এবং 10টি ব্ল্যাঙ্কে 0.5 করে আমাদের টোটাল মার্ক হলো 5। এবং আমি তোমাদের সুবিধার জন্য এখানে রেড কালার দিয়ে আমি এখানে তোমাদেরকে নির্দেশ করে দিয়েছি যেভাবে পরীক্ষায় মডিফায়ারগুলো দেওয়া থাকে যেন ক্লিয়ার করে বুঝতে পারো। তো যেহেতু 2019 এসছে স্টুডেন্টস, আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা পুরো প্যাসেজটি আগে পড়ে বুঝবো এখানে কোন ধরনের মডিফায়ারের টার্মগুলো চাওয়া হয়েছে। দেখবে তোমার কাছে অনেক সোজা লাগবে, বাট তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি তোমার বইটি নিয়ে বোর্ড হোক, মডেল কোশ্চেন হোক, বারবার যদি প্র্যাকটিস করতে পারো দেখবে মডিফায়ার, এটা যদিও একটি নতুন গ্রামার আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস, বাট তোমার প্র্যাকটিসের মাধ্যমে এটা তোমার কাছে খুবই ইজি মনে হবে। তো আমরা চলো এটা আমরা সলভ করার চেষ্টা করি। প্যাসেজটা প্রথম তুমি দেখবে, হোয়াট ইজ দ্য থিম অফ দিস প্যাসেজ। লেটস স্টার্ট। বাংলাদেশ ইজ আ প্রি মডিফাইড দ্য নাউন কান্ট্রি। বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। তো স্টুডেন্টস, এখানে আমাদের নির্দেশ করা আছে প্রি মডিফাই দ্য নাউন। তো এই যে নাউনটি আছে কান্ট্রি, তো তোমরা লাইনটা দেখে কিন্তু ধরতে পারছো নাউনটিকে মডিফাই করব। এর মানে নাউনের পূর্বে আমরা কী বসাবো? একটি অ্যাডজেক্টিভ ইউজ করব। তো আমরা জানি বাংলাদেশ একটি কী কান্ট্রি? স্মল কান্ট্রি। তো আমাদের অ্যান্সার আমরা চলে যাই, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। দো ইট ইজ আ স্মল কান্ট্রি, ইট হ্যাজ আ ড্যাশ পপুলেশন। আবারও ব্র্যাকেটে খেয়াল করো, প্রি মডিফাই দ্য নাউন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পপুলেশন ওয়ার্ডটি হলো নাউন, এটাকে তুমি মডিফাই করবে। যে যদিও বাংলাদেশ একটি ছোটো দেশ, ইট হ্যাজ আ ড্যাশ পপুলেশন। তো এখন তুমি কী বলতে চাচ্ছ? দোয়ের পরে আমরা কী দেবো? যদিও বাংলাদেশ একটি ছোটো দেশ, এটির আছে কি অনেক জনসংখ্যা, রাইট? যার ফলে অনেক কী দেবো? হিউজ পপুলেশন অথবা লার্জ পপুলেশন। ক্লিয়ার? এখানে কিন্তু লেখা থাকতে পারতো প্রি মডিফাই দ্য নাউন ইউজিং অ্যাজেক্টিভ, অথবা লেখা থাকতে পারতো ইউজ অ্যাজেক্টিভ, রাইট? ইউজ অ্যান অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, যার ফলে আমরা কী ইউজ করছি? লার্জও হতে পারে, হিউজও হতে পারে। সি পিপল, সি ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, ডিপেন্ড অন এগ্রিকালচার। পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার। তো বাংলাদেশে পিপল এগ্রিকালচার উপর ডিপেন্ড করে, নির্ভর করে। তো কতটুকু নির্ভর করে? এখানে ভার্বকে মডিফাই করেন, ডিপেন্ড যে করছে আমাদের জনগণ কতটুকু ডিপেন্ড করছে, এখানে প্রধানত ডিপেন্ড করছে, মেইনলি অথবা মোস্টলি, যার ফলে আমরা এই ভার্বটি ডিপেন্ড অনটাকে মডিফাই করবো কি উত্তর দিয়ে? মেইনলি, প্রধানত আমরা নির্ভর করি এগ্রিকালচারের উপর, কাজে মেইনলি ডিপেন্ড অন অথবা মোস্টলি ডিপেন্ড অন এগ্রিকালচার। নেক্সট, দে গ্রো, দে মিন্স এখানে যাচ্ছে বাংলাদেশি পিপল, দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি অ্যাডভার্বিয়াল মানে হচ্ছে ভার্বকে মডিফাই করা, রাইট? কাজে দে গ্রো, গ্রো তারা জন্মায়, ডিফারেন্ট বিভিন্ন ধরনের ক্রপস। এখন তুমি কোশ্চেন করো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বেশিরভাগই কিন্তু টাইমে সাধারণত বসে, তো তারা যে ক্রপসগুলো জন্মায় কখন জন্মায়? সারা বছর ধরে জন্মায়। সো আমরা একটা ফ্রেজ বসাবো, কী বসাবো? রাউন্ড দ্য ইয়ার দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস। অ্যান্সারটা কী হবে? রাউন্ড দ্য ইয়ার, রাউন্ড দ্য ইয়ার। নাম্বার ই, উই আর প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু আগে পড়েছি নাউন অ্যাডজেক্টিভ। উই আর্ন ড্যাশ কারেন্সিস বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস। যে আমরা আর্ন করি, আমরা উপার্জন করছি, কারেন্সি মানে কি মুদ্রা, কী মুদ্রা বলো তো দেখি? বা এক্সপোর্টিং রপ্তানি করে সাম অফ দিস ক্রপস, এই ধরনের ক্রপসগুলো আমরা রপ্তানির মাধ্যমে আমরা যে কী করছি, এখানে আমরা আর্ন করছি। তোমরা বলো এখানে এখন এই কারেন্সি হলো একটি নাউন, সো এই নাউনের পরে আমরা আরেকটি নাউন বসিয়ে দেবো, কি? বৈদেশিক মুদ্রা, রাইট? সো এখন বৈদেশিক কী হবে? ফরেন কারেন্সি। ফরেন হলো একটি নাউন, এখানে নাউনে কারেন্সিকে বসে সেও একটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল, ফরেন কারেন্সিস। অ্যান্সারটা কী হবে? ফরেন। দেন উই আর অলসো রিচ, আমরা আরও সমৃদ্ধ, রাইট? রিচ বলতে কি এখানে ধনী নয়, সমৃদ্ধ। কৃষি সমৃদ্ধ ইন
এফ নম্বর দেখো ইন রিসোর্সেস, কী রিসোর্সেস আমরা সমৃদ্ধ বলো তো দেখি, আমাদের দেশ নিয়ে আমরা সবাই জানি। তো এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ, রাইট? তো রিসোর্স হলো একটা নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসিয়ে দাও, যে আমরা জানি আমরা সমৃদ্ধ হলাম প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস। তো ন্যাচারাল হলো একটা অ্যাজেক্টিভ, যে আমরা প্রাকৃতিক সম্পদে আমরা সমৃদ্ধ আমাদের দেশ। নাও উই আর এবল পোস্ট মডিফাই দ্য অ্যাজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। আমরা হলো সমর্থ, আমাদের ভূগর্ভস্থ প্লেস থেকে আমরা প্রাকৃতিক সম্পদটাকে কী করি বলো তো দেখি। তো ইনফিনিটিভ মানে আমরা একটু আগেও জেনেছি, ইনফিনিটিভ মিন্স টু প্লাস ফি ওয়ান, ইনফিনিটিভ মিন্স টু প্লাস ফি ওয়ান। তো এখন তুমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট একটি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবে, যে ভূগর্ভস্থ অথবা ভূ নিম্ন থেকে মাটি নিচে থেকে আমরা ন্যাচারাল গ্যাসটা কী করি, উত্তোলন করি, রাইট? কাজে সেক্ষেত্রে টু এক্সট্রাক্ট অথবা টু রেজ, উই আর এবল টু রেজ ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। নেক্সট, আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, এইচ ব্ল্যাঙ্ক অলসো রাইজিং, পোস্ট মডিফাই দ্য ওয়ার্ডস উইথ অ্যান অ্যাডভার্ব। এখানে পোস্ট মডিফাই, এখানে ভার্বে আছে আমাদের কি আর রাইজিং, এখানে ভার্ব আছে কি স্টুডেন্টস আর রাইজিং, যে আমাদের দেশের শিল্প কারখানা বা শিল্প অনেক বেশি ডেভেলপ করছে, রাইজ করছে, রাইট? এবং সেটা কতটুকু রাইজ করছে, তুমি এখানে একটা অ্যাডভার্ব ইউজ করবে, র্যাপিডলি, যে খুব দ্রুততার সাথে আমাদের দেশের শিল্পগুলো কী করছে, রাইজ করছে, অনেক উন্নতি লাভ করছে। তারপরে অ্যাডভার্ব ইউজ করবো, র্যাপিডলি। নেক্সট, উই এক্সপোর্ট প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাজেক্টিভ, অ্যাগেন উই হ্যাভ গট হেয়ার নাউন অ্যাজেক্টিভ, উই এক্সপোর্ট ড্যাশ প্রোডাক্ট টু দ্য ডেভেলপড কান্ট্রিজ, যে উন্নত দেশে আমরা কী প্রোডাক্ট বলো তো দেখি, আমরা উন্নত দেশে আমরা রপ্তানি করছি, হুইচ প্রোডাক্ট, আমরা জানি গার্মেন্ট, যার ফলে কী হবে অ্যান্সারটা, নাউন অ্যাজেক্টিভ, গার্মেন্টস হলো একটি নাউন আর প্রোডাক্ট হলো এখানে একটি নাউন, সো এই নাউনকে মডিফাই করাতে গার্মেন্টস হয়ে গেল নাউন অ্যাজেক্টিভ। তো অ্যান্সার কী হবে, উই এক্সপোর্ট গার্মেন্ট প্রোডাক্ট টু দ্য ডেভেলপড কান্ট্রিজ, বুঝতে পারছি সবাই? লাস্ট সেন্টেন্স, ইন দিস রিগার্ডস, এই ক্ষেত্রে উই হ্যাভ অলরেডি আর্নড, আমরা ইতিমধ্যে আমরা আর্ন করেছি, কী আর্ন করেছি, আ ড্যাশ রিপুটেশন, প্রি মডিফাই দ্য নাউন, এখন রিপুটেশন নাউনটাকে মডিফাই করবে একটা অ্যাজেক্টিভ দিয়ে। তো তুমি অ্যান্সার একাধিক লিখতে পারো, আ গুড রিপুটেশন, এ ওয়েল রিপুটেশন, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমরা একটি ভালো সুনাম আমরা কি অর্জন করেছি। তো স্টুডেন্টস, আমি আশা করি তোমরা অ্যান্সারটি বুঝতে পারছো, যে মডিফায়ারটা লুক লাইক জিনিসটা তোমাদের হয়তো ডিফিকাল্ট মনে হতে পারে, বাট তোমরা যদি এটা ভালো করে থিমটা বোঝার চেষ্টা করো, যে হোয়াট ইজ দ্য টপিক, দেন ইজিলি তোমরা কিন্তু সেটা সলভ করতে পারবে। তো নো মোর টুডে, আশা করি তোমরা এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার মাধ্যমে দেখবে খুব ইজিলি তোমরা সেটা অ্যান্সার করতে পারবে। এর আগে আমি তোমাদের যে টিপসগুলো দিয়ে দিয়েছি, প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার টার্মগুলো, সেগুলো তোমরা একটু দেখার চেষ্টা করো, প্র্যাকটিস করার চেষ্টা করো। নো মোর টুডে, আর এখানে তোমাদের সুবিধার্থে তোমাদের অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি, যে স্টুডেন্টস, তো তোমরা খাতায় সেই অ্যান্সারগুলো লিখে নিও এবং লিখে নিও, নিজেরা আবার ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো প্রবলেম থাকলে সেটাও আমাদের সাথে কমিউনিকেট করবে, কমেন্ট বক্সে জানাতে পারো। এভরিবডি, নো মোর টুডে, স্টে অ্যাট হোম, স্টে সেফ, গুড বাই, আল্লাহ হাফিজ।